প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তোমাদের সাথে আবার দেখা হলো নতুন একটা ক্লাসে। তো আজকে আমরা তৃতীয় অধ্যায়ের পাঠ পাঁচ এবং ছয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এর আগে তোমরা হয়তোবা পাঠ এক থেকে পাঠ চার পর্যন্ত ক্লাস দেখেছ। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে এশিয়া মহাদেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে। এশিয়া মহাদেশের ভৌগোলিক অবস্থান সম্পর্কে তোমরা যদি এই প্রশ্নটার উত্তর পেতে চাও, তোমাদেরকে অবশ্যই এখনই বইকে সামনে নিয়ে আসতে হবে এবং বই খুলে তোমরা দেখো ২৪ নম্বর পৃষ্ঠায় চলে যাও। ২৪ পৃষ্ঠায় এশিয়া মহাদেশের চিত্রের নিচের যে প্যারাটুকু আছে, এটা হচ্ছে এই এশিয়া মহাদেশের ভৌগোলিক অবস্থান, এটার উত্তর। আশা করি তোমরা সবাই বই সামনে নিয়ে এসেছো। তো ভিডিওটি দেখতে থাকো, ইনশাল্লাহ তোমাদের এই পার্টটা বুঝতে অনেক সহজ হয়ে যাবে। দেখো এখানে লেখা রয়েছে এশিয়া মহাদেশ পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। পৃথিবীর উত্তর গোলার্ধে, তোমরা যদি ম্যাপটা দেখো, তোমরা যদি পৃথিবীর ম্যাপ দেখো, তাহলে এখানে আমি একটা ম্যাপ নিয়ে এসেছি। এই ম্যাপটার ঠিক উত্তর যেখানে তোমার ইন্ডিকেটর দেওয়া আছে, উত্তর গোলার্ধে হচ্ছে এই এশিয়া মহাদেশ অবস্থিত। তো এই এশিয়া মহাদেশের উত্তরে উত্তর মহাসাগর রয়েছে। তোমরা যদি ম্যাপের মধ্যে দেখো, দেখবে এখানে উত্তর মহাসাগর লেখা রয়েছে, আর দক্ষিণে ভারত মহাসাগর। আচ্ছা, তারপর হচ্ছে পূর্বে প্রশান্ত মহাসাগর এবং পশ্চিমে ভূমধ্যসাগর ও উত্তর পশ্চিমে ইউরোপ মহাদেশ অবস্থিত। দেখো স্পষ্ট করে এখানে লেখা রয়েছে, আর রাশিয়ার ইউরাল পর্বতমালা এশিয়া ও ইউরোপ মহাদেশের মাঝামাঝি অবস্থিত। রাশিয়াটা এমন একটা জায়গা যে এলাকাটুকুর কিছু অংশ ইউরোপের মধ্যেও রয়েছে, এশিয়া মহাদেশেও রয়েছে। এই এশিয়া এবং ইউরোপের মাঝামাঝিতে একটা পর্বতমালা রয়েছে, এটা নাম হচ্ছে ইউরাল পর্বতমালা। আচ্ছা, এশিয়া মহাদেশের উল্লেখযোগ্য নদী, এশিয়া মহাদেশের মধ্যে অনেকগুলি উল্লেখযোগ্য নদী রয়েছে যা পুরো পৃথিবীতেই পরিচিত। এর মধ্যে কি কি রয়েছে আমরা দেখি, ইয়াংসি কিয়াং এবং হুয়াংহো, এই দুটো হচ্ছে চায়নার নদী, চায়না থেকে এটা প্রবাহিত হয়েছে। এরপর হচ্ছে ইউফ্রেটিস টাইগ্রিস, যেটাকে আমরা ফোরাত এবং দালদা নামে চিনি, এটা হচ্ছে তোমার আরব দিয়ে মানে ইরাকের পাশ দিয়ে বয়ে গিয়েছে। তারপর হচ্ছে গঙ্গাটা হচ্ছে তোমার তিব্বত থেকে শুরু হয়ে ভারতে এটার নাম হয়েছে গঙ্গা, এবং আমাদের বাংলাদেশে এসে এটার নাম হয়েছে বুড়িগঙ্গা। এরপর রয়েছে পদ্মা যমুনা সিন্ধু ব্রহ্মপুত্র, এই সবগুলি নদী তিব্বত থেকে উৎপন্ন হয়েছে এবং এগুলি তিব্বত হয়ে ভারত হয়ে পাকিস্তান হয়ে তারপরে বাংলাদেশে প্রবেশ করে, এবং ব্রহ্মপুত্র নদ। চীনের ইয়াংসি কিয়াং এশিয়ার দীর্ঘতম নদী, মানে ইয়াংসি কিয়াং চীনের যে নদীটা রয়েছে, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে, হ্যাঁ এটা হচ্ছে পৃথিবীর মধ্যে যে এশিয়া মহাদেশ রয়েছে, এই এশিয়া মহাদেশের সবচেয়ে বড় নদী, হচ্ছে ইয়াংসি কিয়াং, যেটার দৈর্ঘ্য ৬৩০০ কিলোমিটার। এটা মোটামুটি আমরা যে পাঠটা এখন পড়লাম, এটা হচ্ছে এশিয়া মহাদেশের পরিচিতি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। যদি কেউ কোনো বুঝতে অসুবিধা হয়, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি ইনশাল্লাহ রিপ্লাই করবো। ঠিক আছে, ইনশাল্লাহ পরবর্তীতে আবার আরেকটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।